তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সংযোগ দেন গাইড। তো বন্ধুরা আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে কিন্তু আমি তোমাদের কাছে আলোচনা করব রাজ্যে স্কুলে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ছাড়াই সরকারি নিয়োগ। তো প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু খুব প্রকাশিত একটা আপডেট, কিন্তু সেই আপডেট কিন্তু আমি পেয়েছি, পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি। তো প্রতিবারের মতো একটা রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে একদমই ভুলো না। চাকরি সংক্রান্ত এবং সরকারি প্রকল্প সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা চলো দেখে নিই এক এক করে সমস্ত কিছু বিস্তারিত বলে দেবো। রাজ্যে স্কুলে শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে, তো সমস্ত কিছু বিস্তারিত ভিডিওটি দেখো, নাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে না। তো বন্ধুরা এক এক করে তোমাদের কাছে সমস্ত আপডেট কিন্তু আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখিয়ে দিচ্ছি চলো। রাজ্যের কেন্দ্রীয় বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, শিক্ষক নিয়োগ করবে বহরমপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে। তো তোমাদের আপডেট তোমরা যে যে জেলা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাতে পারো, সেই জেলার কোনো আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। রাজ্যের কেন্দ্রীয় বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, প্রকাশিত হয়ে গেছে, কিন্তু কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়াই। তোমাদের আমি বলেছিলাম লিখিত পরীক্ষা ছাড়া ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, শিক্ষক নিয়োগ করা হবে বহরমপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় বিদ্যালয় বহরমপুর রিক্রুটমেন্ট 2021, তোমরা দেখতে পাচ্ছ পদের নাম প্রাইমারি শিক্ষক, শিক্ষাগত যোগ্যতা 50% নম্বর সহ মাধ্যমিক পাস করার সঙ্গে বিএড বিইডি বিইডি ডিএড বিএড করে থাকতে হবে, এবং প্রার্থীকে অবশ্যই সিটিইটি পাস করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে ইংরেজিতে অথবা হিন্দিতে পড়াশোনার দক্ষতা রাখতে হবে। পদের নাম ট্রেড গ্রাজুয়েট টিচার, তো টিজিটি। যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হলো হিন্দি, ইংরাজি, সংস্কৃত, ঐতিহাসিক ইতিহাস, ভূগোল, অর্থনৈতিক, রাষ্ট্রবিজ্ঞান, অঙ্ক, বিজ্ঞান। তো শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই 50% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে 4 বছরে ইন্টিগ্রেটেড গ্রাজুয়েশন পাস করতে হবে, অথবা যে সমস্ত প্রার্থীরা 3 বছরের স্নাতক কোর্স অর্থাৎ বিএড কোর্স করেছে তারা আবেদন করতে পারবেন। উভয় ক্ষেত্রেই প্রার্থীকে সিটিইটি পাস করে থাকতে হবে, সঙ্গে ইংরাজিতে অথবা হিন্দিতে পড়ানোর দক্ষতা থাকতে হবে, এছাড়া প্রার্থীকে কম্পিউটার জানতে হবে। তো সমস্ত কিছু বিস্তারিত ভিডিওটির মাধ্যমে কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। পোস্ট গ্রাজুয়েট টিচার, তো 50 নম্বর তোমাদের 50% মার্ক থাকতে হবে। তো এই ছিল তোমাদের জন্য আজকের আপডেট। এরপরে তোমাদের আরও আমি বিস্তারিত করে জানিয়ে দিচ্ছি। পদের নাম কম্পিউটার ইনস্ট্রাকশার, শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার বিএড বিই বিটিচ বিসিএ, তারপর এমসিএ এমএসসি বিএসসি, অথবা অঙ্কনে স্নাতক কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স থাকলে আবেদন করতে পারবেন। ডিইও এসিসি এ লেভেলের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পড়ে থাকলে আবেদন করতে পারবেন। পদের নাম ডান্স কোচ, তো শিক্ষাগত যোগ্যতা রাজ্য ভারতীয় স্তরে নাচ বিষয়ক যে কোনো শাখার ডিপ্লোমা ডিগ্রি স্নাতক তোর করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া কম্পিউটার সিআইটি আইসিটি সম্পর্কে জানতে হবে। পদের নাম যোগা শিক্ষক, সমস্ত কিছুর বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শুধু তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যোগ্যতা স্নাতক কোর্স অথবা 1 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে। পদের নাম নার্স, শিক্ষাগত যোগ্যতা নার্সিংয়ে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। পদের নাম গেম কোচ, তো শিক্ষাগত রাজ্য সরকারি স্তরে খেলা বিষয়ক যে কোনো শাখার ডিপ্লোমা ডিগ্রি করে থাকলে তোমরা ইংরেজিতে হিন্দিতে কথা বলতে জানতে হবে, এবং কম্পিউটারে আইসিটি সম্পর্কে জানতে হবে। তো বিভিন্ন চাকরির সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট আপডেট তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। পদের নাম ডাক্তার, যোগ্যতা এমবিবিএস পাস, তারপর তোমাদের বিভিন্ন ধরনের চাকরির আপডেট কিন্তু সবার আগে আমি তোমাদেরকে দিয়ে থাকি, কথা দিয়েছিলাম। তো তোমাদের কথা রাখতে তোমাদেরকে সবার আগে আমি আপডেট দিচ্ছি। তো প্রতিনিয়ত এই রকমই সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমত তোমরা সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা জানো যারা সাবস্ক্রাইব করেছো তারা কিন্তু জানো সবসময় সঠিক আপডেট সবার আগে কিন্তু আমি তোমাদেরকে দিয়ে থাকি। তো যে কোনো পরীক্ষার অ্যাডমিট, সম্ভাব্য কাটঅক্স মার্কস, অ্যাডমিট কার্ড ডাউনলোড, সম্ভাব্য পরীক্ষার তারিখ, পরীক্ষা কবে হবে, অ্যান্সার কী, সমস্ত কিছু কিন্তু সবার আগে তোমরা আমার চ্যানেলে পেয়ে যাও। এছাড়া সরকারি বেসরকারি প্রকল্পের আপডেট, চাকরির আপডেট তো পেয়ে যাও।
তো যদি পেতে চাও তাহলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। লাইক না দিয়ে থাকলে একটি লাইক অবশ্যই দিয়ে দাও এবং মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে জানিও।